सब नतुन उठन दीप मामू लाइन मार लाइन मार मामू दे Let's go.
तो वेरी गुड चेंज कलम कलम बारा 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 वेरी गुड मामुन 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 मेरे रोड सुनिचा खबर उठ सम्मानित एलाकाबासी ऐतिह्यवाही नियम SSN हरिपुर एकेडमी बनाम SSC एकेडमी कोम्पानीगंज मध्यकार खेला आप देखते सम्मानित एलाकाबासी ग्रामे विशिष्ट मुरब्बी और समाजसेवी हमारे श्रद्धेय दादा जनाब कलिमुल्ला साहेब मंच उपस्थित एलाकार विशिष्ट मुरब्बी और समाजसेवी हमारे श्रद्धेय दादा अब्दुल कादिर साहेब मंच उपस्थित
আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী তিনডল ওয়ার্ডের সাবেক মেম্বার বর্তমান মেম্বার পদপ্রার্থী জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব, এলাকার বিশিষ্ট মুরব্বী সমাজসেবী ব্যবসায়ী ও বর্তমান আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপযুক্ত সম্পাদক আমার সর্বজন জনাব জাকারিয়া মাহমুদ সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের সবার অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার সর্বজন শিক্ষক জনাব মুজিবুল হক মুজিব সাহেব, মুজিবুল হক স্যার। সম্মানিত উপস্থিতি, আমি কোম্পানীগঞ্জ উপজেলার যে সকল নেতৃবৃন্দ আসলে খেলা দেখতে এসেছেন আমি উদ্যুক্ত ভাবে আহ্বান জানাবো আপনারা মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। যেহেতু আপনারা আমাদের মেহমান, আমি উদ্যুক্ত ভাবে আহ্বান জানাবো আপনারা আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করছেন এস এস এ হরিপুর একাডেমি বনাম কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যকার একটি প্রীতি ম্যাচ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই খেলা পরিচালিত হচ্ছে। আমরা আশাবাদী এস এস এ একাডেমি থেকে তাদের এবং পাড়ুয়া কোম্পানীগঞ্জ উপজেলার যে সকল খেলোয়াড় রয়েছেন তারা একটি সুন্দর খেলা আমাদেরকে উপহার দেবেন। স্কোর লাইন 0-0, সাত নম্বর তরুণ তুর্কি মাইনাস করেছেন 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ক্রসিং হতে পারে, দেখা যাক এগিয়ে যাচ্ছেন, ক্রস করেছেন ইয়ামিন আলবি, ডিফ্লেক্টেড হয়ে গেল, আবার মাইনাস ডিবক্সের ভিতরে জটলা পাল্টা আক্রমণে এমসি ফুটবল একাডেমি কোম্পানীগঞ্জ 0 এফ এফ এ ফুটবল একাডেমি হরিপুর 0। লম্বা করে প্রতিপক্ষের সীমানায় ডিবক্সের ভিতরে, কিন্তু গোলরক্ষক মজফর সবাই রয়েছেন। এফ এফ ফুটবল একাডেমি যাত্রা শুরু হয়েছে এবং আকাশ রয়েছেন কোচের দায়িত্বে, হিলাল রয়েছেন কোচের দায়িত্বে, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাই সাপোর্ট করবেন এই একাডেমি থেকে একজন জাতীয় দলে তারকা ফুটবলার উঠে আসবে এই প্রত্যাশা রেখে আপনারা সবাই সাপোর্ট করবেন, অর্থনৈতিক সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন এই একাডেমি থেকে। কালামের মতো তারকা ফুটবলার উঠে আসবে, আলিমের মতো তারকা ফুটবলাররা উঠে আসবে এই কালাম 2 নম্বর জার্সি পরিহিত ডিফেন্সের অত্যন্ত প্রহরী কালাম, মাইনাস প্রান্ত বদল, লেফট উইং পজিশন থেকে আক্রমণে যাওয়ার লক্ষ্য মাইনাস করেছেন, দেখা যাক চমৎকার খেলে যাচ্ছেন, কি টাকা ফুটবল হচ্ছে। মামুন চৌধুরী পায় বল, মামুন চৌধুরী ডিরেক্টর এফসি ফুটবল একাডেমি কোম্পানীগঞ্জের, পাল্টা আক্রমণে ক্রসিং হতে পারে, মাইনাস করেছেন, দেখা যাক প্রান্ত বদল, আড়ালি পাস, 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, কিন্তু না সহকারী রেফারি পতাকা উত্তোলন, 2 সহকারী প্রধান রেফারি শাকিল মাহমুদ, জনপ্রিয় একজন সাবেক তারকা ফুটবলার এবং রেফারি দায়িত্ব পালন করে যাচ্ছেন সহকারী শেখ জিয়াউদ্দিন, উপর সহকারী শিবলু আহমেদ। তরুণরা খেলে যাচ্ছেন 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার কাকে দিবেন দেখে নিচ্ছেন, অনেক ভালো খেলা হচ্ছে, দুটি দলের লড়াই, টান টান উত্তেজনায় খেলা হচ্ছে। সুপ্রিয় দর্শক এস এফ এল লাইভ টেলিকাস্টে রয়েছে, সবাই একটি একটি করে শেয়ার করবেন। কালাম লম্বা করে মাইনাস করেছেন, ক্রস আসতে পারে, দেখা যাক 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার হোল্ড করে যাচ্ছেন, কাকে দিবেন সময় নিলেন, মাইনাস ডেঞ্জার জোন থেকে কালাম, ও মাই গডনেস, কালাম এমসি ফুটবল একাডেমি কোম্পানীগঞ্জ 0। পাল্টা আক্রমণে 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মামুন, মামুনের পায়ে বল, মামুন ভালো ফুটবল খেলে যাচ্ছেন, ক্রস আসতে পারে, মামুন মামুন হোল্ড করে যাচ্ছেন, ব্যাক পাস, দেখা যাক সম্ভবত 10 নম্বর জার্সি আলিম, মাইনাস সেন্টার করার চেষ্টা, বলটি গড়িয়ে গড়িয়ে টাচ লাইনের বাইরে, গোল কিক, গোল খেলা হয় না, এফএস ফুটবল একাডেমি 0 এমসি ফুটবল একাডেমি 0। মাইনাস পার্থ বদল ক্লিয়ার করার চেষ্টা, বলটি গড়িয়ে গড়িয়ে টাচ লাইনের
পাশে রয়েছে সবাই সাপোর্ট করবেন এবং এই এলাকার খেলাধুলা হলে আমাদেরকে একটি কল করবেন আমরা ইনশাআল্লাহ চলে আসব সবাই সাথে থাকবেন খেলা পাগল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই একাডেমির যাত্রা শুরু হয়েছে এই একাডেমি থেকে তারকা ফুটবলাররা উঠে আসবে এই প্রত্যাশা করি তিন নম্বর জার্সি পরিহিত ফুটবলার হোল্ড করে যাচ্ছে সাবলীল কালাম লম্বা করে লং রেঞ্জে প্রান্ত বদল মাইনাস লেফট উইং পজিশন থেকে আক্রমণে যাওয়ার লক্ষ্য দেখা যাক ক্রস আসতে পারে ক্রস করেছেন মিথুরা গোল রক্ষক মুজাফফর বিশ্বস্ত হাতে বলটি লুফে নিলেন মাইনাস করেছিলেন এখান থেকে গোল হওয়ার মতো পরিবেশ হতে পারত মাইনাস দেখা যাক আট নম্বর জার্সি পরিহিত ফুটবলারের পায়ে বল এফসি ফুটবল একাডেমি হোল্ড করে যাচ্ছেন কিন্তু বলটি গড়ে গড়ে টাচ লাইনের বাইরে জমজমাট খেলা হচ্ছে এবং প্রথমার্ধের খেলা শূন্য শূন্য অবস্থায় স্কুল লাইন এমসি ফুটবল একাডেমি কোম্পানিগঞ্জ শূন্য এফএফ ফুটবল একাডেমি হরিপুর শূন্য এমসি ফুটবল একাডেমির দশম সিটি ফুটবল ম্যাচ লাইভ টেলিকাস্টে রয়েছে এসএফএল হিলালকে অনেক অনেক ধন্যবাদ জানাই আকাশকে ধন্যবাদ জানাই জুবের ভাইকেও ধন্যবাদ জানাই এবং এই এলাকার ডানে বামে মুরব্বীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই একাডেমিকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন এখান থেকে এই একাডেমি থেকে অনেক ভালো ভালো ফুটবলার উঠে আসবে এফএফএ ফুটবল একাডেমি সমান তালে লড়াই হচ্ছে অভিজ্ঞতায় ভরপুর অনেকটা শক্তিশালী দল কোম্পানিগঞ্জ সেই এমসি ফুটবল একাডেমি মামুন চৌধুরী মাইনাস করলেন মামুন চৌধুরী কাকে হোল্ড করে যাচ্ছেন মাইনাস সুহেল সুহেল থেকে আনু লক্ষ্য একটাই আনু কিন্তু না কালাম ডিফেন্সের অত্যন্ত প্রহরী ভালো খেলে যাচ্ছেন কালাম ডিফেন্সের অত্যন্ত প্রহরী অপর প্রান্তে গোলরক্ষক মুজাফফর গোলরক্ষকের খেসারত দিল গোলের মাসুল গুনতে হলো দলকে পার্ট অফ দ্য গেম খেলায় ফিরে আসবে এমসি ফুটবল একাডেমি অভিজ্ঞতায় ভরপুর সেই আনু রয়েছে ডেঞ্জার ম্যান ইয়ামিন আলবিরা জলে ওঠার চেষ্টায় সেন্টার হয়ে গেল 1-0 গোলে এগিয়ে হোম বেনুর দল এফএমসি ফুটবল একাডেমি ইয়ামিন ইয়ামিন আলবি ডাহার মাঠ পাতানো ফুটবলার মাইনাস শহীদ এগিয়ে যাচ্ছেন একজনকে কাটিয়ে শহীদ কাকে দিবেন দেখে নিচ্ছেন মাইনাস আনু লক্ষ্য একটাই আনুকে বল দিতে হবে আনু আনুর পায়ে বল ডেঞ্জার ম্যান আনু যে কোনো সময় জলে উঠে একক প্রচেষ্টায় গোল করতে পারে সেই আনু আনু এগিয়ে যাচ্ছেন একজন দুজনকে কাটিয়ে কিন্তু না ডিফ্লেক্টেড হয়ে মাঠে বলটি ক্লিয়ার হয়ে গেল তিন নম্বর জার্সি পরিহিত ফুটবলার অসাধারণ খেলে যাচ্ছেন এবং 12 নম্বর জার্সি পরিহিত লাইকের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে সেন্টার হয়ে গেল পাল্টা আক্রমণে হরিপুর ফুটবল দল দেখা যাক আলিম মাইনাস করেছেন আমার আলিম টুকি টাকা ফুটবল হচ্ছে বদ্ধ মাঠে বন্ধ হলে লড়াই ক্লিয়ার করার চেষ্টা লেফট উইং পজিশন থেকে আক্রমণে যাওয়ার লক্ষ্য ব্যাক পাস নিজেদের অর্ধ থেকে আক্রমণে ছয় নম্বর জার্সি শহীদের পায়ে বল শহীদ থেকে প্রান্ত বদল রাইট উইং পজিশন থেকে টুকা দিয়ে মাইনাস ইকবালকে এমসি ফুটবল একাডেমি লক্ষ্য একটাই গোল পরিশোধ করতে হবে মাইনাস ইকবালের পায়ে বল ডেঞ্জার ম্যান ইকবাল ব্যাক পাস শহীদ শহীদের পায়ে বল শহীদ কাছে দিবেন দেখে নিচ্ছেন লম্বা করে লং রেঞ্জে মাইনাস করলেন পাঁচ নম্বর জার্সি পরিহিত ফুটবলার মানে এমদাদুল কিন্তু পাল্টা আক্রমণে পাঁচ নম্বর অপর পাঁচ নম্বর জার্সি সাইমন সাইমনের পায়ে বল হরিপুরের আক্রমণ দেখা যাক সাইমন কাকে দিবেন সময় নিলেন কিন্তু না বল মাইনাস বামুন চৌধুরী পায়ে বল এমসি ফুটবল একাডেমি ডিরেক্টর যার স্বপ্ন রয়েছে অনেক এমসি ফুটবল একাডেমি নিয়ে অনেক প্রীতি ম্যাচ খেলে যাচ্ছে পাল্টা আক্রমণে ডেঞ্জার ম্যান সেই 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মামুন মামুন মাইনাস করেছেন আলিম এগিয়ে যাচ্ছেন ডিফেন্সের কিন্তু না ইয়ামিন আলবি মাইনাস একজন খেলোয়াড় মাঠের ভিতরে পড়ে রয়েছেন আমরা আশা করি উঠে দাঁড়াবেন অনেক পরিশ্রান্ত মনে হচ্ছে স্কোর লাইন 1-0 বলে এগিয়ে হোম দল লাইকের দেওয়া বলে 1-0 বলে এগিয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে এক বুকের নিজামুদ্দিন এই এলাকার সাবেক ফুটবলার ছিলেন ভালো মানের ফুটবলার ছিলেন এক বুকের নিজামুদ্দিন ভাই সবাই একটি একটি করে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের এলাকায় খেলাধুলা হলে ইনশাআল্লাহ আমরা চলে আসবো এসএফএল সরাসরি লাইভ সম্প্রচার সিলেট ফুটবল লাইভ 1-0 বলে এগিয়ে
এফএফ ফুটবল একাডেমি হরিপুর কালাম ডিফেন্সের অত্যন্ত প্রহরী লম্বা করে লং রেঞ্জে মাইনাস করেছেন দেখা যাক গোলরক্ষক মুজাফর লাফিয়ে উঠে হেড ক্লিয়ার করার চেষ্টা সাত নম্বর জার্সি ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল ভালো ভালো একজন ফুটবলার প্রান্ত বদল আড়ালি পাস ইকবালকে ইকবাল সময় নিচ্ছেন আনু লক্ষ্য আনু কিন্তু না কালাম বাধা হয়ে দাঁড়াচ্ছেন বারবার এটাক নস্যাত করে যাচ্ছেন কালাম অভিজ্ঞতায় ভরপুর পাল্টা আক্রমণ এফএফএ ফুটবল একাডেমি রাইটিং লেফটিং পজিশন থেকে আক্রমণে ভালো নম্বর লাগে কিন্তু না খেলা হচ্ছে টাটার উত্তেজনায় পাল্টা আক্রমণে এমসি ফুটবল একাডেমি আনুকে মাইনাস আনুর পায়ে বল কিন্তু হ্যান্ডবল পরিষ্কার হ্যান্ডবল প্রধান রেফারি শক্ত হাতে বাঁশি বাজাচ্ছেন শাকিল মাহমুদ দুই সহকারী শেখ জিয়াউদ্দিন এবং শিবলু আহমেদ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন জমজমাট খেলা হচ্ছে প্রধান রেফারি বাঁশি প্রথমার্ধ লায়েক অসাধারণ সুযোগ পেয়ে গোল করে দলকে এগিয়ে অনেক দর্শকরা এসেছেন মাঠে খেলা পাগল দর্শকদেরকে সিলেট ফুটবল লাইভ এসএফএল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই শাকিল মাহমুদ শক্ত হাতে বাঁশি বাজাচ্ছেন কিক অফ হয়ে গেল লাইক সেন্টার করলেন লম্বা করে লং রেঞ্জে মাইনাস নয় নম্বর জার্সি পরিহিত ফুটবলারকে মাইনাস করলেন দেখা যাক ক্রস আসতে পারে দেখা যাক বন্ধ হলে লড়াই পাল্টা আক্রমণে চোদ্দ নম্বর জার্সি পরিহিত ফুটবলার মাইনাস করলেন হাবিব এগারো নম্বর জার্সি গতি দানাও হাবিব ভালো মানের একজন ফুটবলার এগিয়ে যাচ্ছেন গোল পরিশোধ করতে হবে এমসি ফুটবল একাডেমি তাদের দশম প্রীতি ফুটবল ম্যাচ খেলে যাচ্ছে কোম্পানিগঞ্জ থেকে অতিথি দল মামুন চৌধুরী নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যার একাডেমি নিয়ে অনেক স্বপ্ন রয়েছে এবং এফএফএ ফুটবল একাডেমির অনেক স্বপ্ন রয়েছে এই এলাকাবাসীর সবাই সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন ভাইরাস হতে পারে সেন্টার কিন্তু পাল্টা আক্রমণে ইয়ামিন আলবি ঢাকার মাঠ মাতানো ফুটবলার ইয়ামিন আলবি কাকে দিবেন একজন দুজনকে কাটিয়ে মাইনাস ইকবাল ইয়ামিন আলবি ক্রস আসতে পারে দেখা যাক কিন্তু না জটলা বন্ধ হলে লড়াই তরুণ্য তারুণ্য নির্ভর দল দিয়ে ভালো ফুটবল খেলে যাচ্ছে এফএফএ ফুটবল একাডেমি হরিপুর পাল্টা আক্রমণে শহীদ শহীদ থেকে ইকবাল ইকবাল থেকে মাইনাস ইয়ামিন আলবি অনেকটা উঠে এসেছেন গোল পরিশোধ করতে হবে ভালো খেলে যাচ্ছেন দেখা যাক শহীদ ইকবালকে মাইনাস সেন্টার করলেন ডিবক্সের ভিতরে এয়ারে বাসছে বল ওখানে বন্ধ হলে লড়াই পাল্টা আক্রমণে ইয়ামিন আলবি ইয়ামিন আলবি থেকে আট নম্বর জার্সি পরিহিত ফুটবলার জুনেদ জুনেদ কাকে দিবেন আবার জুনেদ জুনেদের পায়ে বল ব্যাক পাস ইয়ামিন আলবি লম্বা করে লং রেঞ্জে শুট গোলরক্ষক হিল্লাল সহজেই লুফে নিলেন কঠিন পরীক্ষা দিতে হচ্ছে না হিল্লালকে আসলে ডিফেন্সের অত্যন্ত প্রহরী কালাম নস্যাত করে দিচ্ছেন বারবার আক্রমণ মাইনাস এফএফএ বলে কার হবে সাত নম্বর জার্সি পরিহিত মারজান লম্বা করে মাইনাস কিন্তু বলটি গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে অনেক দর্শকরা এসেছেন এই এলাকায় অনেক মাদ্রাসা রয়েছে কোরআনের খাদিমরা রয়েছেন খেদমত করে যাচ্ছেন অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এই এলাকায় অনেক মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসাকে আপনারা সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন এই একাডেমিকে সাপোর্ট করবেন অনেকে রয়েছেন এখানে টুপি পরে মাথায় টুপি দিয়ে এসেছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই এই এলাকার মানুষ খেলা পাগল মানুষ যেখানে খেলাধুলা সেখানে এই এলাকার মানুষরা চলে যান পাল্টা আক্রমণে লেফটিং পজিশন থেকে আক্রমণে যাওয়ার লক্ষ্য দেখা যাক এমসি ফুটবল একাডেমি আনু বন্ধ হলে লড়াই সাত নম্বর সোহেল মাইনাস করেছে ইকবালকে ইকবাল সেন্টার হতে পারে ইকবালের পায়ে বল ডিফেন্সের ভিতরে গোলরক্ষক হিলাল সহজেই বলটি বাঘ ফাঁকের মতো লুফে নিলেন পরেই করলেন লম্বা করে অনেক ভালো মানের একজন গোলরক্ষক হিলাল সিলেট জেলা দলের তারকা রানিং গোলরক্ষক এবং ঢাকার মাঠ মাতানো ফুটবলার চিটাং লিগেও খেলে থাকেন আপনাদের অহংকার সিলেট বাসীর এবং সিলেট জেলা দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন পাল্টা আক্রমণে ওখানে বারো নম্বর জার্সি পরিহিত ফুটবলার হোল্ড করে যাচ্ছেন মাইনাস করলেন কিন্তু গোলরক্ষক জলে উঠতে ব্যর্থ হচ্ছেন আজকে এমসি ফুটবল একাডেমির সর্বোচ্চ গোলদাতা আনু সম্ভবত পণ্ড থেকে ষোলটি গোল করে শীর্ষে রয়েছেন সেই কালাম কিন্তু সুযোগ দিচ্ছেন না গোলরক্ষক হিল্লাল রয়েছেন গোলরক্ষকের পিছনের কারিগর এবং ভালো মানে একজন গোলরক্ষক সিলেট জেলা দলের গোলরক্ষক আজকে প্রধান অতিথি হিসেবে এই মাঠে এসেছেন অনেকে রয়েছেন তাদের মধ্যে অন্যতম সিলেটের অহংকার বি লাইসেন্স প্রাপ্ত সিলেট জেলা দলের কোচ
গোল্ডেন বয় সাজুদ্দিন টিপু বিশেষ অতিথি খালেদ ভাই রয়েছেন সিলেট জেলা দলের সহকারী কোচ গোলরক্ষক কোচ আরামবাগের কোচ বেস্টার সুমন ফুটবল একাডেমির কোচ খালেদ ভাই রয়েছেন সাথে ওনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই সিলেট থেকে এসেছেন এবং টিপস দিয়েছেন এখানে সাজুদ্দিন টিপু ভাই গোল্ডেন বয় সাজুদ্দিন টিপু 1999 ইংরেজিতে যার একমাত্র গোলে সাফ ফুটবলে জয়লাভ করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিলেটের অহংকার অসংখ্য ফুটবল গড়ার কারিগর সাজুদ্দিন টিপু এবং রয়েছেন খালেদ ইকু ভাই ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাল্টা আক্রমণে ইয়ামিন আলবি লম্বা করে লং রেঞ্জ ইকবাল লক্ষ্য আনু কিন্তু না কালাম ডিফেন্সের অত্যন্ত পরই ভালো খেলে যাচ্ছেন গোলরক্ষক হিলাল কাকে দিবেন দেখে নিচ্ছেন সতীর্থদের অবস্থান মাইনাস করলেন লেফট পজিশন থেকে দেখা যাক কালাম টোকা দিয়ে সামনে পাঠালেন ব্যাক পাস আবার কালাম মাইনাস হিলাল ব্যাক পাস লেফট পজিশন থেকে নিজেদের অর্ধ থেকে দেখে নিচ্ছেন সময় নিচ্ছেন নিজের দল 1-0 গোলে এগিয়ে লাইকের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে পাল্টা আক্রমণে সহকারী রেফারির পতাকা উত্তোলন হোম বেনু দল এফএফ ফুটবল একাডেমি হরিফুল জবজবাট খেলা হচ্ছে আর এটি করে দিয়েছেন এই একাডেমির সবাই আকাশ রয়েছেন একাডেমির কোচ রয়েছেন হিলাল জুবের আহমেদ রয়েছেন এবং এলাকাবাসী সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছেন জটলা 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ব্যাক পাস মামুন চৌধুরী লং রেঞ্জে শুট ডিরেক্টর এমসি ফুটবলে কাজ জেলা দলের অনেক তারকা ফুটবলাররা এই এলাকা থেকে উঠে এসেছেন বিশেষ করে তাদের মধ্যে অন্যতম হিলাল গোলরক্ষক সিলেট জেলা দলের এবং এই এলাকারই রয়েছেন শরীফ অনেকদিন সিলেট জেলা দলে ফুটবল খেলেছেন এবং তরুণরা উঠে আসবেন এই প্রত্যাশা করেই মাইনাস হতে পারে দেখা যাক লেফট উইং পজিশন থেকে ইকবাল সেন্টার করলেন দেখা যাক মাইনাস কিন্তু বল মাইনাস আলিম এফএফ ফুটবল একাডেমি প্রান্ত বদল লম্বা করে লং রেঞ্জে সম্ভবত 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মার্চান ধরে রাখার চেষ্টা কিন্তু বল হরিফুল মত মাঠ থেকে 10 নম্বর জার্সি আলিম প্রান্ত বদল দেখা যাক মাইনাস ছোট ছোট পাসে মাইনাস মামুন চৌধুরী ডিফেন্সের অত্যন্ত প্রহরী আলিম দূর পাল্লার শট লং রেঞ্জে বলটি গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে গোল কিক সাজুদ্দিন টিপু মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করে যাচ্ছেন খালেদ রয়েছেন সিলেট জেলা দলের তারকা সাবেক গোলরক্ষক এবং বেস্টার সুমন আরামবাগ ফুটবল একাডেমি ডাহার মাঠ বাতানু কোচ খালেদ ভাই এবং সাজুদ্দিন টিপু ভাইকে খেলা পরিচালনা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাল্টা আক্রমণে 7 নম্বর জার্সি পরিহিত মার্চান বল মাইনাস সোহেল এমসি ফুটবল একাডেমি আক্রমণে গোল হতে পারে আনুর পায়ে বল আনুর দেওয়া গোলে আনুর দেওয়া গোলে একে একে সরতা সেই আনু যার কথা আমি বারবার বলছিলাম সেই আনু সুযোগ সন্ধানী অসাধারণ একটি গোল করে একে একে সমতায় নিয়ে আসলেন দলকে এমসি ফুটবল একাডেমি 1 এবং এফএফ ফুটবল একাডেমি দ্বিতীয়ার্ধের শুরুতে সুয়েলের ক্রস থেকে মাইনাস থেকে আনু গোল দিয়ে একে একে সমতায় নিয়ে আসলেন নিজেদের অর্ধ থেকে ত্রয় পরে মাইনাস কিন্তু না কালামের পায়ে বল হরিফুল ফুটবল অনুকূলে দেখে নিচ্ছেন সতীর্থদের অবস্থান ব্যাক পাস ছোট ছোট পাসে খেলে যাচ্ছে চমৎকার খেলে যাচ্ছেন আলিম 10 নম্বর জার্সি পরা ফুটবলার মাইনাস করলেন দেখা যাক তরুণ ফুটবলার 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার পায়ে বল এমদাদুল হোল্ড করে যাচ্ছেন লম্বা করে প্রান্ত বদল বদল সেন্টার সার্কেল দিয়ে মাইনাস ইয়ামিন আলবি ডিফেন্সের অত্যন্ত প্রহরী মামুন চৌধুরী লং রেঞ্জে মাইনাস আনু লক্ষ্য একটাই গোল করতে হবে কিন্তু না কালাম বাদার প্রাচীর হয়ে দাঁড়ালেন কালামের পায়ে বল হরিফুরে অনুকূলে প্রান্ত বদল রাইট ব্যাক পজিশন থেকে আক্রমণে যাওয়ার লক্ষ্য দেখা যাক
লম্বা করে এবং আমার ডানে বামে আজকে অতিথিরা রয়েছেন এলাকার বড় বিয়ার যুব সমাজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্কুল লাইন হেমো হাউজপাড়া হরিপুর সবুজ গালিচা অসাধারণ একটি পেনু দেখার মতো একটি মাঠ এবং সুন্দর একটি মাঠ ভালো খেলা হচ্ছে প্রথমে গোল করে এগিয়ে বোম্বেনুর দল এফএফ ফুটবল একাডেমি হরিপুর লাইকের দেওয়াগুলো এগিয়ে দ্বিতীয়ার্ধে শুরুতে গোল পরিশোধ করে খেলায় সমতায় অতিথি দল এমসি ফুটবল একাডেমি কোম্পানিগঞ্জ আনুর পায়ে বল আনুর বেক পাস আনুর দেখা যাক বিপক্ষের ভিতরে লম্বা করে মাইনাস করার চেষ্টা শহীদ সম্ভবত ব্যাক পাস তিন নম্বর জার্সি ডিফেন্সের অত্যন্ত পরে তিন নম্বর জার্সি পরে তো ফুটবলারের পায়ে বল কাকে দিবেন দেখে নিচ্ছেন মুস্তাক পাল্টা আক্রমণে পাঁচ নম্বর জার্সি পরে তো ফুটবলার এবং বিগ ব্যাস হচ্ছে গোল রক্ষকের পরিবর্তন হয়ে গেল আমরা এই ফাঁকে গোল রক্ষকের পরিবর্তন আসলে বড় মনের মানুষ হিলাল সিলেট জেলা দলের তারকা ফুটবলার বড় মনের মানুষ সেটি প্রমাণ করে দিলেন এবং নিজে পরিবর্তন হয়ে গেলেন তরুণ একজন একাডেমি গোলরক্ষককে সুযোগ করে দিলেন হিলালকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই এটি অনেকে করেন না কিন্তু হিলাল করেই দেখিয়ে দিলেন যে আমার এলাকার একাডেমি আমার ছোট ভাই খেলবে তারই সবুদর ছোট্ট তরুণ তুর্কি গোলরক্ষককে সুযোগ করে দিলেন গোলরক্ষক আমরা নাম জানি সাজু ২২ নম্বর জার্সি পরিহিত ফুটবলার অভিজ্ঞতা হবে বড় ম্যাচ এবং প্রীতি ম্যাচ হলেও অনেক বড় একটি ম্যাচ হচ্ছে প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী এই দল এমসি ফুটবল একাডেমি ঐতিহ্যবাহী সারা জাগানো সিলেটের দল বেশটা সুমন ফুটবল একাডেমির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তের গুলে দুই এক গুলে পরাজিত হয় সেই দলের সাথে আজকে খেলে যাচ্ছে আপনাদের এলাকার এফএফএ ফুটবল একাডেমি শক্তিশালী একটি দল পাঁচ নম্বর জার্সি পরিহিত ফুটবলার কাকে দিবেন হরিপুর আক্রমণে ছয় নম্বর জার্সি পরিহিত ফুটবলার পায় বল ব্যাক পাস হতে পারে ক্যাপ্টেন কুল লম্বা করে কালাম আশিস চোদ্দ নম্বর জার্সি পরিহিত ফুটবলার হোল্ড করে যাচ্ছেন দেখা যাক বল দখলের লড়াই এমসি ফুটবল একাডেমি এক এফএফএ ফুটবল একাডেমি হরিপুর এক প্রান্ত বদল করার চেষ্টা মধ্য মাঠ সেন্টার সার্কেলে বল ছোট ছোট পাশে খেলা হচ্ছে সাইমন সাইমন টুকা দিয়ে সাত নম্বরকে মাইনাস লং রেঞ্জ যে শট কিন্তু গোলরক্ষক সহজেই মজফর বলটি লুফে নিলেন বেঁধে নিচ্ছেন সতীর্থদের অবস্থান বোলিং করতে পারেন এবং সিলেট জেলা দলের অনেক তারকা ফুটবলাররা সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম সিলেটের সাদউদ্দিন বাংলাদেশের জাতীয় দলের তারকা ফুটবলার বিপ্লব আহমেদ বাংলাদেশ জাতীয় দলে খেলে যাচ্ছেন এবং মতিন মিয়া বাংলাদেশ জাতীয় দলে খেলে যাচ্ছেন সাবেক তকলিস আহমেদ খালেদ আহমেদের ভাই ফুটবল প্রেমীর সন্তান খেলেছেন অনেক দিন ১২ প্রায় সাত আট বছর ওয়াহেদ আহমেদ সিলেটে রয়েছে আগামীতে ১১ জন ফুটবলার সিলেট থেকে খেলবে সেই প্রত্যাশা করি আর এটি সম্ভব তার কারণ হচ্ছে সিলেট বিভাগে অনেক ভালো মানের ফুটবলাররা তৈরি হচ্ছে গোলরক্ষক সাজু সময় মতো সেই কাজের কাজটি করলেন সময় মতো বের হয়ে গোলটি রিসিভ করলেন ইয়ামিন আলবি হেড লাফিয়ে ওঠে একে একে সমতা মধ্য সেন্টার সার্কেলে সুয়েল ইয়ামিন আলবি তারকা ফুটবলার কাকে দিবেন হোল্ড করে যাচ্ছেন একজনকে কাটিয়ে সময় নিচ্ছেন দেখে নিচ্ছেন সতীর্থদের অবস্থান আনুকে মাইনাস আনু থেকে ১১ নম্বর হাবিব গতি দানব হাবিব মাইনাস করেছেন আনু কিন্তু না ক্লিয়ার করার চেষ্টা গোলরক্ষক সাজু তার গ্লাভসে বলটি লুফে নিলেন তরুণ এই সম্ভাবনা হয় গোলরক্ষক সুযোগ করে দিলেন হিলাল সিলেট জেলা দলের থাকা গোলরক্ষক আপনাদের এলাকার অহংকার সিলেটের জেলা দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন হিলাল এবং এই এলাকা থেকে অনেক ফুটবলাররা উঠে আসবে আনুর পায়ে বল আনু থেকে হাবিব হাবিবের পায়ে বল হাবিব এগিয়ে যাচ্ছেন ক্রস আসতে পারে এমসি ফুটবল একাডেমির অনুকূলে ক্রস করলেন কিন্তু কোথায় ক্রস বলটি ভাই হয়েছেন নিজাম ভাই উকিল এই এলাকার সাবেক জনপ্রিয় ফুটবলার আমার ডানে রয়েছেন বড় ভাই অনেকে রয়েছেন এই এলাকার মুরব্বী যুব সমাজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাল্টা আক্রমণে লং রেঞ্জে ডিবক্সের ভিতরে কিন্তু সাজু গোলরক্ষক
পাল্টা আক্রমণে তরুণ ফুটবলার মাইরাস, দশ নম্বর আলিম, ভালো মানের একজন ফুটবলার, মত সেন্টার সার্কেল থেকে টিকি টাকা ফুটবল হচ্ছে। আলিমের পায়ে বল, আলিম মাইনাস করলেন কিন্তু তরুণ ফুটবলারের পায়ে বলটি ডিফ্লেক্টেড হয়ে গেল মাঠের বাইরে। তিন নম্বর জার্সি এমসি ফুটবল একাডেমির অনুকূলে পাল্টা আক্রমণে পাঁচ নম্বর জার্সি পরিহিত ফুটবলারের পায়ে বল এমদাদ। দেখা যাক, বল দখলের লড়াই ক্লিয়ার হয়ে গেল। বল হরিপুর এমসি এফএফ ফুটবল একাডেমির অনুকূলে ভালো খেলে যাচ্ছেন আলিম, সেন্টার করলেন মামুন চৌধুরী, এয়ারে মারছে বল, মামুন চৌধুরী আবার মাইনাস ডিবক্সের বাইরে, ভালো জায়গায় বল, দেখা যাক ভালো সুযোগ পেয়েছিলেন আবার আলিম। আলিম ভালো ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন, বারবার আক্রমণ সারাচ্ছেন, পাল্টা আক্রমণে গতি রয়েছে বারো নম্বর জার্সি পরিহিত ফুটবলার সেই মোস্তাক। মোস্তাক থেকে কালাম, ডিফেন্সের অত্যন্ত পরই কালাম অনেকটাই উঠে এসেছেন, মাইনাস করলেন কিন্তু বল মাইনাস, হাবিবের পায়ে বল, অবৈধ বাধা প্রদান, শাকিল মাহমুদ শক্ত হাতে বাঁশি বাজাচ্ছেন। মোস্তাক হাবিবকে বলটি বসিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। অনেক ভালো খেলা হচ্ছে এবং ভালো একটি ম্যাচ উপভোগ করে যাচ্ছেন এই হরিপুর হেম হাউদফরা হরিপুর বেনু, অসাধারণ একটি ভালো মানের মাঠ। ইয়ামিন আলবি লম্বা করে প্রতিপক্ষের গোল রক্ষক তরুণ কাকে দিবেন, গোল করে যাচ্ছেন আলিম, খেলে নিলেন ভালো ফুটবল খেলে যাচ্ছেন আলিম, মাইনাস সেন্টার অনেক প্রান্ত বদল আড়াআড়ি পাস, দেখা যাক মাইনাস হতে পারে, সময় নিচ্ছেন গোল করে যাচ্ছেন, ক্রস করেছেন, সুযোগ পেয়েছিলেন সম্ভবত হেড নেওয়ার লক্ষ্য, এখান থেকে গোল হতে পারত, অসাধারণ সুযোগ এবং ভালো একটি ক্রস করেছিলেন, চমৎকার ক্রস। নয় নম্বর জার্সি পরিহিত ফুটবলার হেড নিতে ব্যর্থ হলেন বাবর, তরুণ ফুটবলার বাবর, একটু আগে যে সুযোগটি পেয়েছিলেন মাথায় চুয়া লাগাতে ব্যর্থ হলেন এবং গোল করতে ব্যর্থ হলেন। আবার বাবরের পায়ে বল, বাবর লং রেঞ্জে শট নিলেন কিন্তু বলটি সহজেই লুফে নিলেন, মানুষ কথা বড়, মজফর গোলরক্ষক এমসি ফুটবল একাডেমির দশম প্রীতি ফুটবল ম্যাচ। আপনারা জানেন সিলেটের জনপ্রিয় দলের মধ্যে এমসি ফুটবল একাডেমি কোম্পানিগঞ্জ অন্যতম, বেস্টার সুমন ফুটবল একাডেমির সাথে আড্ডা আড্ডি লড়াইয়ের পরে 2-1 গোলে পরাজিত হয় এবং নয়টি প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে চারটি ফুটবল ম্যাচে জয়লাভ করে বিভিন্ন উপজেলায় খেলে তাকে। জমজমাট খেলা হচ্ছে মধ্য মাঠে, বল দখলে লড়াই, সোহেল হোল্ড করে যাচ্ছেন, ব্যাক পাস, চার নম্বর ডিফেন্সের অত্যন্ত বড় হারুন সম্ভবত, চার নম্বর জার্সি পরিহিত নাজিম লম্বা করে প্রান্ত বদল করার চেষ্টা, বলটি ক্লিয়ার হয়ে গেল। আনুকে পাদক প্রাচীর হয়ে দাঁড়ালেন, যে ব্লক তৈরি হলো আনু বিট করতে ব্যর্থ হলেন, পাটা আক্রমণে পাঁচ নম্বর জার্সি পরিহিত ফুটবলার সময় নিচ্ছেন এবং সময় নিলেন মাইনাস করলেন আনু করে, কোথায় মাইনাস, বল মাইনাস, মামুন চৌধুরী ডিফেন্সের অত্যন্ত বহরে ক্যাপ্টেন কোল, পাল্টা আক্রমণে হরিফোর এফএফ ফুটবল একাডেমি আট নম্বর জার্সি মাইনাস করলেন কিন্তু না,
এসএফএল এ লাইক দিয়ে অ্যাক্টিভ হবেন, আমাদের সাপোর্ট করুন। লাইক দিদা সাহেব যারা মাস্টার লাইক একটু পরেই আজান হবে, আমরা বিরতিতে যাব, খেলাও শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে রয়েছে পাল্টা আক্রমণে তরুণ ফুটবলার, নয় নম্বর জার্সি পরিহিত ফুটবলার, কাকে দিবেন সময় নিচ্ছেন? ইয়ামিন আলবি, অনেকটা কষ্টসাধ্য হবে ইয়ামিন আলবি, ভালো মানের একজন ফুটবলার, ক্লিয়ার করার চেষ্টা নিজেদের অর্ধ থেকে, ব্যাক পাস সেন্টার হয়ে গেল, মানে 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলারের পায়ে বল, কাকে দিবেন দেখে নিচ্ছেন, সময় নিচ্ছেন। পাল্টা আক্রমণে বলে শুট করবেন এবং খেলা দেখার সুযোগ করে নিবেন, সবাই শেয়ার করবেন। মজফর লম্বা করে মত সেন্টার সার্কেলে, আজকে বিশেষ আকর্ষণ গোল্ডেন বয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার, সিলেটের অহংকার, সিলেট জেলা দলের কোচ, বিএলআইসিএস প্রাপ্ত কোচ সাজ্জাদ টিপু রয়েছেন, খেলা উপভোগ করে যাচ্ছেন উভয় দলের, এবং খালেদ রয়েছেন আরামবাগের ডাকার মাঠ মাতানো কোচ এবং বেস্টার সুমন ফুটবল একাডেমির কোচ খালেদ, একজন ফুটবল ফ্যামিলির সন্তান, ওয়াহেদ আহমেদের ভাই খালেদ, সিলেট জেলা দলের তারকা গোলরক্ষক সাবেক, ওনাকেও ধন্যবাদ জানাই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। এবং গোল হতে পারে কিন্তু না, অনেকটা ভুল বুঝাবুঝিতে আসে কর্নার, ইনসুইং কিন্তু না, হরিপুরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সভাপতি রয়েছেন হরিপুর বাজার হেলাল আহমেদ, এবং আরো একজন রয়েছেন যুবলীগের অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল খালিক ভাই, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং হেলাল আহমেদ ভাইকে অনেক অনেক খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আরো ডানে বামে অনেক এলাকার মুরব্বিয়ান যুব সমাজ অনেকে রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই খেলা পরিচালনা কমিটির সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই এফএফএ ফুটবল একাডেমি আপনাদের এলাকার আপনাদের কাছে অনুরোধ, ডানে বামে সবাই রয়েছেন এই এফএফএ ফুটবল একাডেমি, আপনাদের এলাকার সন্তানরা সবাই মিলেমিশে খেলে যাচ্ছে, আমরা আশা করি এই একাডেমিকে সবাই সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, যার যার পক্ষ থেকে এই একাডেমি থেকে হিলালের মতো তারকা ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদের মতো তারকা ফুটবলার উঠে আসবে, এই প্রত্যাশা করি এবং শুভকামনা রইল। সবাই সাথে রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই এই এলাকার সবার নাম আমি বলতে না পারায় দুঃখ প্রকাশ করে নিচ্ছি, পরবর্তীতে আসলে ইনশাআল্লাহ সবাইকে সবার নাম বলবো, সবাই আপনাদের একাডেমি, আপনাদের ভাই, আপনাদের তরুণ ফুটবলার যার যার সাধ্য মতো চেষ্টা করবেন এই একাডেমিকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন, দেখবেন এই একাডেমি থেকে আগামীতে সিলেট জেলা দলের 3-4 জন ফুটবলার উঠে আসবে। লম্বা করে থ্রোয়িং, পাল্টা আক্রমণে বাবর, মাইনাস করলেন বাবর, দেখা যাক বাবর এগিয়ে যাচ্ছেন, মাইনাস আলিম, আলিমের পায়ে বল, আলিম গোল করে নিচ্ছেন কিন্তু বাবর চৌধুরী বাধা হয়ে দাঁড়াচ্ছেন, ডিরেক্টর এমসি ফুটবল একাডেমি কাসিম, কিন্তু না, সবাইকে অনেক